বালি হাঁসের ডিম থেকে বাচ্চা কিভাবে ফুটালাম, বাচ্চাগুলোকে কি কি খাবার দিচ্ছি এবং কিভাবে খাবার দেয়া হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিও। সুপ্রিয় ভিউয়ার, আসসালামু আলাইকুম। বিলেশ বই আমিরওয়ান চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম, আর আজকের ভিডিওটি হচ্ছে বালি হাঁসের ডিম থেকে কিভাবে বাচ্চা ফুটানো হলো এবং এই বাচ্চাগুলোকে কি কি খাবার দিচ্ছি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। তো শুরুতেই একবার বলে নিই, আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে আসা বেলটা বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, এখানে বালি হাঁসের 60টি ডিম মুরগির নিচে তা দেওয়ার জন্য দেয়া হয়েছে 27 দিনের মাথায়। অর্থাৎ বালি হাঁসের ডিমগুলো হাঁসের ডিমের মতো 27 থেকে 28 দিনের মাথায় সবগুলো ডিম ফুটে যায়। তো 27 দিনের মাথায় দিনের বেলা অর্থাৎ সকালবেলা 4টা বাচ্চা ডিম থেকে বের হয়েছে, আর 3টি ডিম এখনও বাকি রয়েছে ফুটার। তো আমি যতটুকু আন্দাজ করছি বা সম্ভাবনা আছে যে রাতের বেলা হয়তো 27 দিনের মাথায় রাতের বেলায় সবগুলো ডিম ফুটে যাবে, আর একটি ডিম বাকি রয়েছে, সে ডিমেও বাচ্চার ডাক শোনা যাচ্ছে, অর্থাৎ এখান থেকেও বাচ্চা বের হবে, এই ডিম থেকেও বাচ্চা বের হবে। তো মুরগি মুরগ দিয়ে যারা বাচ্চা ফুটাতে চান তাদেরকে কিছু কথা বলে নিই তাদের সুবিধার্থে। মুরগি দিয়ে যদি বাচ্চা ফুটাতে হয় তাহলে মুরগিকে যে রুমের মধ্যে তা দেওয়ার জন্য ডিম দিবেন সেই রুমের মধ্যেই খাবার দিবেন, একদিন পরপর খাবার দিয়েই সাথে সাথে তুলে দেবেন, কারণ মুরগি একবার বের হয়ে গেলে আর অনেকক্ষণ হয় ডিমে আসে না, ডিমে না আসার কারণে অনেকগুলো ডিম নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য মুরগিকে যদি রুমের মধ্যেই খাবার দিয়ে দেন তাহলে এখান থেকে খাবার পানি খেয়ে আবার ডিমে তা দিতে শুরু করে, আর যদি বাহিরে চলে যায় তাহলে 3-4 ঘন্টা চলে যায় ডিমে তা দিতে, মুরগি আর আসে না। তো এবার আসুন আমরা বালি হাঁসের ছোট্ট বাচ্চাগুলোকে কি খাবার দেব। বালি হাঁস অর্থাৎ হাঁস পানিতে খাবার খায়, পানি থেকে তাদের সব ধরনের খাবার সংগ্রহ করে, তাকে কচুরি পানা, ছোট্ট ছোট্ট শামুক, শেওলা এইসব খেয়ে তাকে হাঁসগুলো। তো আমরা যেহেতু এখানে বাড়িতে হাঁস লালন পালন করছি, বালি হাঁস লালন পালন করছি, তো তাদের বাচ্চাগুলোকে কি খাবার দেব। এই যে দেখেন এখানে একটা টে নেওয়া হয়েছে, আর টের মধ্যে অল্প পানি দেয়া হয়েছে, আর এই পানির মধ্যে প্রথমে দিয়েছি কচুরি পানা, ছোট্ট ছোট্ট ফেনা, যেটা গ্রামাঞ্চলে হাওরে বিলে খালে পুকুরে হয়ে থাকে, আর এই কচুরি পানা দিচ্ছি, সাথে দিচ্ছি ব্রয়লার ফিড, আর সাথে দিচ্ছি ছোট্ট ছোট্ট দান চালের কুদি অর্থাৎ ছোট্ট চালের গুঁড়া, এই তিনটা খাবার দিয়ে এখানে পানির মধ্যে দিয়ে দিয়েছি। তো এই পানির মধ্যে দেওয়ার কারণটা আপনারা একটু পরে দেখতে পারবেন, এই যে আমি বালি হাঁসের বাচ্চাগুলো এই ট্রের মধ্যে ছেড়ে দিয়েছি, একটু পরেই বালি হাঁসের বাচ্চাগুলো ওই পানির সাথে খাবারগুলো খেয়ে নেবে, খাবার এভাবে খেতে শিখে যাবে। অনেকেই আমার আগের ভিডিওগুলোতে প্রশ্ন করেছেন যে বালি হাঁসের ছোট্ট বাচ্চাগুলোকে খাবার দেয়া যাচ্ছে না, খাবার খাচ্ছে না, কিভাবে খাবার দেব। অনেকগুলো পাখি বাচ্চা অর্থাৎ বালি হাঁসের বাচ্চা মারা যায়, অনেকেই প্রশ্ন করেন, অনেকেই কমেন্ট করেন। তো এই বিষয়টা আগে বুঝতে হবে, বালি হাঁসের বাচ্চাকে পানি সাথে খাবার দিতে হবে, অল্প হলেও পানি থাকতে হবে খাবারের সাথে, তাহলেই খাবার খেতে খাবে বাচ্চাগুলো। এই যে দেখেন খাবার খাওয়া শুরু করে দিয়েছে পাখির বাচ্চাগুলো, এভাবে ধীরে ধীরে খাবার দিয়ে বড় হয়ে যাওয়ার পর পাখির বাচ্চাগুলোকে বড় দানাদার খাবার দিতে পারেন, দান দিতে পারেন, চাল দিতে পারেন, ভাত দিতে পারেন, মাছ দিতে পারেন, শামুক কেটে দিতে পারেন, বা মুক্ত অবস্থায় কোনো জমিতে যদি অল্প পানি থাকে সেখানে বাচ্চাগুলোকে ছেড়ে দিয়ে দিতে পারেন, কারণ এই মুক্ত অবস্থায় ছেড়ে দিলে কচুরি পানা, ধান ক্ষেতের পোকা, ঘাসের পোকা বা ছোট্ট ছোট্ট শামুক এইসব খেয়ে থাকে এই বালি হাঁসের বাচ্চাগুলো। তো প্রথমত আপনারা যারা বালি হাঁসের ছোট্ট বাচ্চা লালন পালন করছেন তাদের জন্য এটা এই ভিডিওটা খুবই উপকারে আসবে, হয়তো জানি না কতটুকু উপকারে আসতে পারে এই ভিডিওটা। এভাবে যদি খাবার দেন আপনার বালি হাঁসের বাচ্চাগুলো খাবার খাবে আর বাচ্চাগুলো মারা যাবে না। দেখেন অল্প পানিতে ধানের গুঁড়া, চালের গুঁড়া, ব্রয়লার ফিড এবং কচুরি পানা, এই তিনটা খাবার দিচ্ছি,
আর প্রথম দিন অল্প অল্প খাবার খেয়েছে, দ্বিতীয় দিন অল্প থেকে একটু বেশি, চার নম্বর দিন থেকে পুরোদমই এই খাবারটা খেতে শিখে গিয়েছে। আসলে আমরা যে পাখিগুলো লালন পালন করবো, হাঁস মোরগ বা অন্য যে কোনো কিছু, যেভাবে খাবার খেতে শিখাবো সেভাবেই সবসময় খেতে অভ্যস্ত হবে। আমার কাছে হাতের কাছে কচুরি পানা সবসময় পাওয়া যাবে, ব্রয়লার ফিটটা বাজারে সবসময় পাওয়া যায়, তাই এই খাবারগুলো দিয়েই আমি শুরু করেছি, অর্থাৎ এই খাবারগুলো খেতে শিখাচ্ছে। পরবর্তীতে এই খাবারের সাথে আমি দান দেব, গুঁড়া দিব, অর্থাৎ দানের যে গুঁড়াটা, দান বাঙানোর পর যে গুঁড়াটা হয় সেই গুঁড়াটা মিক্স করে ভাত চাল দান ব্রয়লার ফিট এসব মিক্স করে সারা বছর এই বালি হাঁসের বাচ্চাগুলোকে খাবার দিতে পারবো। এই যে দেখেন আমি মুক্ত জলাশয়ে ছেড়ে দিয়েছি বাচ্চাগুলোকে, কচুরি পানা অল্প অল্প খাবার খাচ্ছে, একটু একটু ভয় পাচ্ছে কারণ প্রথম মুক্তভাবে এই বাচ্চাগুলোকে নিয়ে গিয়েছি। আর এই যে মুরগিটা ডিমগুলো ফুটিয়েছে সেই মুরগিগুলো, মুরগিটা সব সময় বাচ্চার আশেপাশে থাকতে চায়, সে মনে করে নিজের বাচ্চা এগুলো, আর সব সময় এই বাচ্চাগুলোকে পাহারা দেয় মুরগিটা। প্রথম দিকে দেখেছেন এই যে বাড়িতে একটা বউলের মধ্যে পানি দিয়ে কচুরি পানা দিয়েছি, এখানে সাঁতার কাটে গোসল করে, এভাবেই বালি হাঁসের বাচ্চাগুলো খাবার খাওয়া শিখে যায় এবং ধীরে ধীরে বেশি করে খাবার খায়, সব ধরনের খাবার খেতে পারবে। এই হাঁসের বাচ্চাগুলোকে আবার একটা জিনিস করতে পারেন, শামুক কেটে দিতে পারেন, যদি গ্রামাঞ্চলে হয় শামুক ছোটো ছোটো করে কেটে দিলেও এই বাচ্চাগুলো খাবে। তো আমি এটা দেইনি কারণ এই শামুক কাটাটা আমার দ্বারা সম্ভব হবে না। তো ব্রয়লার ফিড, চালের গুঁড়া, কচুরি পানা এই তিনটাই খাবার দিয়ে বালি হাঁসের বাচ্চা লালন পালন করতে পারেন। আর একজন ভিউয়ার কমেন্ট করে জানতে চেয়েছেন যে বালি হাঁসের ডিম বাচ্চা বাড়িতে করানো যায় কি না। হ্যাঁ, অবশ্যই ডিম বাচ্চা বাড়িতে করানো যায় বালি হাঁসের। বালি হাঁসকে যদি আপনি ছোট্ট অবস্থা থেকে লালন পালন করে থাকেন তাহলে বাড়িতেই গুঁড়া দেশীয় হাঁসের মতো ঘোরাফেরা করে এবং বাড়িতেই ডিম দেয় এবং তা নিজে তা দিয়ে বাচ্চা ফুটায়। আর একজন ভিউয়ার বালি হাঁস সম্পর্কে জানতে চেয়েছেন যে বালি হাঁস কি উড়ে চলে যায়। যদি আপনি ছোট্টবেলা থেকে এভাবে বাচ্চাগুলো লালন পালন করেন তাহলে কখনোই উড়ে যায় না, আশেপাশে গেলেও খাবার দেখালে আবার চলে আসে। আর খাবার যদি আপনি সব সময় নিজ হাতে দেন তাহলে এই খাবারের তালাটা নেওয়া মাত্রই পাখি আবার চলে আসে। তো আল্লাহ হাফিজ ভিউয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরও নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন।